সিলেটে বন্যা কবলিত বানভাসী মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে সাভার পৌর ছাত্রলীগ। সিলেটের চলমান বন্যায় পানিবন্দী মানুষ হারিয়েছে সবকিছুই, সহায় সম্পদ হারিয়ে এখন বানভাসী তারা আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে। আবার অনেকে আশ্রয়কেন্দ্রে ওঠার সুযোগও পাননি, বাড়িঘর সবকিছুই নিয়ে গেছে ভয়াল বন্যায়। সিলেট সুনামগঞ্জের এ ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সামর্থ্যবানরা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এগিয়ে আসছেন বন্যা দুর্গত মানুষের সাহায্যে। তারই ধারাবাহিকতায় গেল বৃহস্পতিবার থেকে সাভার পৌর ছাত্রলীগের উদ্যোগে সিলেটের বালাগঞ্জ উপজেলার 4 নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন, 1 নং ওয়ার্ড করিমপুর ইউনিয়ন, 3 নং ওয়ার্ড হরিশাম ও তেকুরিয়া এলাকার 500+ পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুকনো খাবারের প্রতিটি ব্যাগের মধ্যে রয়েছে মুড়ি, চিড়া, বিশুদ্ধ পানি, বিস্কুট, গুঁড়াদুধ, ওষুধ, ওরসেলাইন, মোমবাতি ও দিয়াশলাই। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের দিক নির্দেশনায় সাভার মডেল কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান সিলেটে বানভাসী মানুষের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের দিক নির্দেশনায় সাভার মডেল কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান সিলেটে বানভাসী মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। ত্রাণ বিতরণের ক্ষেত্রে সড়ক পথে বিচ্ছিন্ন দূরবর্তী গ্রাম যেখানে ত্রাণ পৌঁছায়নি সেসব এলাকা বেছে নিয়েছেন তারা। ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বিপদে আপদে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এ সময় অন্যান্য ছাত্রলীগ কর্মীরাও তার সঙ্গে ছিলেন। পানি হাফ কেজি, টোস্ট বিস্কুট হাফ কেজি, গুড়া দুধের প্যাকেট, নাপা একটা ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ এবং ঠান্ডার ওষুধ, প্রয়োজনীয় ওষুধপত্র, স্যালাইন এক বক্স করে স্যালাইন, হাফ কেজি করে চিনি। কোথা থেকে কোথায় যাচ্ছে? আমরা মোমবাতি প্লাস আমাদের ম্যাচ লাইটার আছে এখানে। আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুলম রাজীব ভাই এবং সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মঞ্জুলম রাজীব ভাইয়ের পক্ষ থেকে সাভার পৌর ছাত্রলীগের উদ্যোগে আমরা সিলেটে 500+ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করতে যাচ্ছি।